আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আদনান হাসান। আমরা অনেকেই চাই প্রো লেভেলের ভিডিও মেক করতে, এবং আমাদের ভিডিও এডিটিং সফটওয়্যারে কোনো ধরনের ইউজার এক্সপিরিয়েন্স না থাকার কারণে আমরা নিজেরা সেটা করতে পারি না। দেখা যায় কাউকে দিয়ে আমরা ভিডিওগুলো মেক করে নিচ্ছি, সেটা যে কোনো ধরনের ভিডিও হতে পারে। সো আজকে আপনাদের সাথে আমার একটা ওয়েবসাইটের সাথে পরিচয় করে দিব, ইনভিডিও নিয়ে আজকে কথা বলবো। ইনভিডিও থেকে আপনারা যে কোনো ধরনের ভিডিও, প্রো লেভেলের ভিডিও আপনি ওইখান থেকে মেক করতে পারবেন, কোনো ধরনের ভিডিও এডিটিং এক্সপিরিয়েন্স ছাড়াই। ওইখানে টেমপ্লেট রয়েছে, জাস্ট টেমপ্লেটগুলোকে আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে নিলেই হলো। আর ইনভিডিও নিয়ে কিন্তু এর আগেও আমরা একটা ভিডিও মেক করেছিলাম, তো এটা হবে পার্ট টু। তো এখানেও কিন্তু আপনাদের সাথে আরও ইন্টারেস্টিং কিছু ব্যাপার শেয়ার করার চেষ্টা করব। তো ইনভিডিওর মেইন প্যানেলে আসলে আমরা দেখতে পাচ্ছি এখানে হিউজ টেমপ্লেট রয়েছে। আর ইনভিডিও নিয়ে আমরা প্রথম যে পর্বটি করেছি সেই পর্বে দেখিয়েছি কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয়, তো ওইটা আপনারা দেখে অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন। আর এটা অবশ্য ফ্রি না, অবশ্যই সাবস্ক্রিপশন লাগবে এখানে। আর আমার মনে হয় সাবস্ক্রিপশন নিলেও আপনার লস হচ্ছে না, এখানে প্রায় সব ধরনের ক্যাটাগরির ভিডিওর টেমপ্লেটই আপনারা পাচ্ছেন, যেটা আপনি খুব ইজিলি এখান থেকে ভিডিও মেক করে নিতে পারছেন। এটা একটা সুবিধা আমার কাছে মনে হয়েছে। দেন এখানে আমরা দেখতে পাচ্ছি ফ্রি মেড টেমপ্লেটস। তো এখানে প্রায় 5000-এর উপরে টেমপ্লেট রয়েছে, যেগুলো হচ্ছে তারা তৈরি করে রেখে যে জাস্ট আপনি কাস্টমাইজ করে নেবেন। দেন এখানে আবার রয়েছে যেমন টেক্সট টু ভিডিও, এখান থেকে আপনি টেক্সট থেকে আপনি ভিডিও নিজে তৈরি করে নিতে পারবেন। দেন এখানে রয়েছে ব্ল্যাঙ্ক ক্যানভাস, এখানে আপনাকে একটা খালি ক্যানভাস দেওয়া হবে, এখানে আপনি আপনার মতো করে টেক্সট, ইমেজ, সাউন্ড এগুলো দিয়ে হচ্ছে আপনি আপনার নিজের মতো করে একটা ভিডিও এডিটিং সফটওয়্যারে যেরকমটা থাকে প্রায় অনেকটা ওই রকম, ওইভাবে আপনি আপনার নিজের মতো করে একটা ভিডিও আপনি ক্রিয়েট করতে পারবেন এখান থেকে। তো এখানে সার্চ বারে ক্লিক করে আমরা যে কোনো টেমপ্লেট খুঁজতে পারি, যেমন আমরা এখানে লিখলাম পোর্টফোলিও টেমপ্লেট। তো আমরা এখান থেকে এই টেমপ্লেটটিকে হচ্ছে আমরা এডিট করে আজকে দেখাবো। দেন টেমপ্লেটে ক্লিক করার পর এরকম অপশন দেখতে পাবো, আমরা এখান থেকে আমাদের প্রয়োজনীয় রেশিও যেটা দরকার সেটা নিয়ে নিব। তো আমরা এখান থেকে ওয়াইড রেশিওটা সিলেক্ট করে ইউজ দিস টেমপ্লেট। সো ফাইনালি আমরা চলে আসলাম এডিটিং প্যানেলে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ রয়েছে, তো এটাকে আমরা চেঞ্জ করতে পারি। এখানে ইমেজে আসলে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক ধরনের ইমেজ ইনক্লুড করা আছে, সো আমরা চাইলে এগুলোও ব্যবহার করতে পারি, অথবা আমাদের স্টোরেজ থেকে আমাদের নিজেদের ছবিও আমরা এখানে ইউজ করতে পারি। তো শুধুমাত্র ছবি না, আমরা চাইলে এখানে ভিডিও ইউজ করতে পারি ব্যাকগ্রাউন্ডে। তো আমরা এখানে ভিডিওর প্যানেলে আসলে আমরা এখানে হিউজ পরিমাণে ভিডিও এখানে দেখতে পাবো, অথবা আমাদের নিজেদের ভিডিও আমরা স্টোরেজ থেকে ব্যবহার করতে পারি। তো আমরা টেস্টিং পারপাসে আমরা হচ্ছে এই ভিডিওটাকে এখান থেকে টেনে এনে যদি আমরা এখানে ছেড়ে দিই, তাহলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেট হয়ে যাচ্ছে। আবার এখান থেকে আপনি চাইলে আপনার ভিডিওটাকে কাটও করে নিতে পারবেন, যতটুকু অংশ প্রয়োজন ততটুকু অংশ আপনি হচ্ছে আপনার এখানে সেট করতে পারবেন। তো দেখতে পাচ্ছি আমাদের অ্যাড করা ভিডিওটা কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডে সেট হয়ে গেছে, এবং উপরে একটা লাইটিং ওভারলে আমরা দেখতে পাচ্ছি, খুবই চমৎকার। তো এখানে আপনার নিজের ভিডিও হতে পারে, আই গেস আমি ব্যাপারটা আপনাদেরকে বোঝাতে পেরেছি। এবং এখানে যে টেক্সট দেওয়া আছে এটা আমরা চাইলে রিনেম করে নিতে পারি, ডাবল ক্লিক করবেন, জাস্ট এখান থেকে আপনার টেক্সটটাকে আপনি বসিয়ে নিতে পারবেন। আর এখান থেকে ফন্ট চেঞ্জ করার সুবিধা রয়েছে। ওকে, আমরা এর পরের লেয়ারটিতে চলে আসছি। পরের লেয়ারে আসলে আমরা দেখতে পাচ্ছি এখানে চারটা ছবি একসাথে দেওয়া আছে অ্যানিমেটেড আকারে। দেন পরের লেয়ারে এখানে আমরা চারটা ছবি দেখতে পাচ্ছি দেওয়া আছে অ্যানিমেটেড আকারে। তো এখানে যদি আমাদের নিজেদের ছবি যুক্ত করতে চাই, তাহলে এখানে ইমেজের সেকশনে আমাদেরকে চলে আসতে হবে। দেন এখানে যে ইনক্লুড করা যে ইমেজগুলো দেওয়া আছে আমরা এগুলো সেট করে দেখাচ্ছি। আর আপনি চাইলে যেমনটা বলছিলাম যে আপনার স্টোরেজ থেকে আপনাদের নিজেদের ছবিও আপনারা এখানে যুক্ত করতে পারবেন। সো ইমেজগুলো ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমরা আমাদের এই টেমপ্লেটে কিন্তু ব্যবহার করতে পারছি, যেমনটা দেখতে পাচ্ছেন। এবং এখানে লোগো রয়েছে, লোগোর একটা লেয়ার নিচে দেখতে পাচ্ছি, এবং এই লোগোটা আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। তো আমরা এই লোগোটিতে ক্লিক করলে দেখতে পাচ্ছি এখানে আপলোড লোগো, সো আপনি আপনার লোগোটিকে এখানে ব্যবহার করতে পারেন। তো এখানে আমাদের টেকবঙ্গোর লোগোটা এখানে ইম্পোর্ট করলাম, দেন এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপের মাধ্যমে কিন্তু আমাদের লোগোটি এখানে সেট করতে পাচ্ছি। এছাড়াও এখানে হিউজ কালেকশন রয়েছে মিউজিকের, ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনারা ব্যবহার যদি করতে চান তাহলে এখানে ক্লিক করলে আপনি মিউজিকের কালেকশনগুলো দেখতে পাবেন। তো এছাড়াও আপনারা চাইলে আপনাদের নিজেদের মিউজিকও আপনারা এখান থেকে ইম্পোর্ট করে এখানে ইম্পোর্ট করে হচ্ছে আপনারা ব্যবহার করতে পারেন। তো আপনার এডিটিং শেষ হওয়ার পর আপনি এখান থেকে ডাউনলোডে ক্লিক করুন, দেন এখান থেকে সাইজ চুজ করতে হবে। এরপর আপনাকে এক্সপোর্টে ক্লিক করলে এটার এক্সপোর্ট হওয়া শুরু হবে। তো সর্বশেষ সাবস্ক্রিপশন নিয়ে যদি বলি, তাদের একটা বড় ধরনের ডিসকাউন্ট চলছে এখন ইনভিডিওতে, সেটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিই। আর আমার মনে হয় যারা টুকটাক কন্টেন্ট মেকিং করেন তারা অবশ্যই ইনভিডিওতে একটা অ্যাকাউন্ট খুলে রাখতে পারেন বা সাবস্ক্রিপশন নিয়ে, দেন আপনারা ওইখান থেকে যে কোনো ভিডিও যখন প্রয়োজন হবে ইজিলি মেক করে নিতে পারবেন। এই ছিল ইনভিডিও নিয়ে আমাদের আজকের ভিডিও। কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্টে জানাতে পারেন। আমি আদনান হাসান টেকবঙ্গো থেকে এখানেই সাইন আউট করছি। টিল দেন টেক কেয়ার, সালামু আলাইকুম। Thank you.